বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব পরেশনাথ মন্দির ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কি করে আমরা যাব এবং সেই সঙ্গে ঘুরে নেব এই সুন্দর মন্দিরটি। ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না, নতুন নতুন জায়গায় ভ্রমণ বিষয়ক ভিডিও সবার প্রথমে দেখার জন্য। উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকায় বদ্রীদাস টেম্পল স্ট্রিটে এই মন্দিরটি অবস্থিত। এর নিকটতম রেল স্টেশন হল বিধাননগর, যেখান থেকে আইডিটল আবার শোভাবাজারগামী অটোতে চেপে 5 মিনিটে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। এছাড়া শোভাবাজার মেট্রো স্টেশন বা শ্যামবাজার বা খান্না থেকে এই জায়গাতে সহজে পৌঁছানো যায়। পরেশনাথ মন্দির চত্বরে আছে মোট 4টি মন্দির: শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির, দাদাবাড়ি ও কুশলজির মন্দির। 1867 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন শেঠ বদ্রীদাস। মন্দিরটি 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত এবং তার নামানুসারে এই মন্দিরের নাম হয়েছে পরেশনাথ মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, কিন্তু মূল মন্দিরের ভেতরের সৌন্দর্য বাইরের থেকে আরো মনোমুগ্ধকর। জৈন ধর্মের মানুষদের কাছে খুবই আধ্যাত্মিক ও পবিত্র জায়গা হল এই পরেশনাথ মন্দিরটি। শুধুমাত্র মন্দিরের সৌন্দর্য নয়, আধ্যাত্মিক পরিবেশের আকর্ষণেই অনেকে ঘুরতে আসেন এই মন্দিরে। প্রতিদিন সকালে 10টা থেকে দুপুর 12টা এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকে এই মন্দির ও মন্দির চত্বর। মন্দিরটি তৈরি হয়েছে মার্বেল পাথর, মোজাইক কাচ, আয়না এবং ইউরোপীয় ধাঁচের মূর্তির সমন্বয়। মন্দিরের বাইরে সাজানো বাগান, ফোয়ারা, মন্দিরের ভেতরে সুন্দর বসার জায়গা ও বড় জলাশয় এই মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। জলাশয়ে আছে মাছ, কচ্ছপ, যেগুলিকে ভগবানের প্রতীকী বলে মনে করা হয়। Thank you.
ভ্রমণ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে আমায় জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না নতুন নতুন জায়গায় ভ্রমণ বিষয়ক ভিডিও সবার প্রথমে দেখার জন্য। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।